Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Guide. আজকে করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন. সো viewers আজকে কিন্তু চলে আসছে মাতবর বাড়ি থেকে খুবই চমৎকার কিছু ঈদের কালেকশন. ঈদ গাউনই বলতে পারেন, একদম নতুন চলে আসছে. সো এটা দেখাবো, প্রাইসটা বলে দিব. অনলাইন এর জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন. ওয়াও viewers, আমরা যে হচ্ছে গুজরাটি গাউন দেখিয়েছিলাম সেটার আরেকটা নতুন ভার্সন আসছে যেটাতে বাটারফ্লাই ডিজাইন করা আছে. দেখুন কত সুন্দর করে কাজ করা এবং এখানে আবার টার্সেল করা আছে. টার্সেলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে. দেখুন আর এটার স্লিভস এর পোর্শনটা পুরোটাই গোটাপাতি ওয়ার্কের মধ্যে হবে. দেখুন পুরোটাই গোটাপাতি ওয়ার্কের মধ্যে. আর এটা হচ্ছে অনেক ঘের, অনেক ঘের, আর লংটাও তো অনেক বেশি, তাই না? চেরি জর্জেটের মধ্যে লংটা 50+, 50-52 এরকম লং হবে. আর বডি হবে কত থেকে কত? 38 থেকে 44 পর্যন্ত. কালার দেখাচ্ছি, কালার থাকবে দুইটা, একটা ব্ল্যাক কালার আর একটা ওয়াও খুবই সুন্দর একটা ইয়েলো কালার. ভিয়ার্স অনেক অনেক সুন্দর, ঈদের জন্য একদম বেস্ট একটা কালেকশন. ঈদের দিন বিকালে এরকম একটা সুন্দর ড্রেস কিন্তু আপনারা নিতে পারেন. আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসটা পরে পিক তুললে, মানে এই ড্রেসটার ছবি অনেক বেশি সুন্দর আসবে, ঠিক আছে? আর মানে গরমের টাইমটাতে যেটা হয় কি, এই ধরনের কালারগুলো পিকচারে বলেন বা দেখতে বলেন পরলে অনেক বেশি কমফোর্টেবল এবং সুন্দর লাগে. ভিতরে তো ইনার করা আছে, তাই না? ইনার করা আছে. তো ভাই এই গাউনটার প্রাইসটা একটু বলে দেন. আপনারা যারা হচ্ছে কাপড় কিনে বা ড্রেস বানাতে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এরকম একটা গাউন এই মুহূর্তে বানাতে 1000-1200 টাকা মজুরি লাগছে. তো সেখানে 800 টাকা. আর এই কাপড়গুলো অনেক বেশি এক্সক্লুসিভ হয়, দেন এগুলো এই এরকম একটা গাউন বানাতে আপনার 1000-1200 টাকা মজুরি লাগবে. তো এখানে পাচ্ছেন অল ওভার গাউনটা 1450, তাই না? আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা. এটা অনেক সুন্দর, এটা মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি. ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন. ভিউয়ার্স আমি একটু দেখাই, ঘেরটা আগে দেখাবো. ঘেরটা অনেক বেশি, ইনারে কাপড় সফট একটা ইনার করা আছে. এখানে একটা জিনিস দেখাই, এই ইনারটার জন্য কিন্তু আপনাদের গরম লাগবে না, ঠিক আছে? ইটটা যতই গরমে থাকুক আপনাদের কমফোর্টেবল হবে. আর এই কাপড়টাও খুবই খুবই সফট এবং পুরো কাপড়টা কাজ করা এবং ফুল বডিটা হচ্ছে সিকোয়েন্স করা এবং ভিতরে ইনার করা আছে. আচ্ছা আর হাতাটা একটু দেখাই ভাইয়া, হাতাটা হচ্ছে ওয়াও এই যে টার্কি সাতা, এই পোর্শনটা স্মোকি করা দেন কুচি করা. আর এটার ব্যাক সাইডটা দেখাই, ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই যে সেম টু সেম থাকছে. ব্যাক সাইডে জিপারও হবে, লম্বা 50+, বডি সাইজ সেম 38 থেকে 44. আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভ্যা? এটার প্রাইসটা পড়বে আপনার 1300 টাকা. 1300 টাকা. এটার কালার দেখাবো, এটা মেরুন কালার আছে, দেন আরেকটা কালার আছে ওয়াও অনেক সুন্দর. ভিয়ার্স এটা খুবই চমৎকার. আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, এটার আবার কাজটা কিন্তু চেঞ্জ, এগুলো কিন্তু টোটালি থাই নেটের মধ্যে, ঠিক আছে? থাই নেটের মধ্যে, এগুলো কিন্তু রেগুলার আপনারা মার্কেটে এই ধরনের কাপড় কিন্তু পাবেন না, এগুলো কিন্তু থাই কাপড়. দেখুন ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখুন এবং বডিতেও সেম সিকোয়েন্সের কাজ এবং স্লিভসের কাপড়, আসলে ড্রেসগুলো একদম ইউনিক এবং গর্জিয়াস. তো ভাই এটার প্রাইসটা কত পড়বে? ওকে, ফুল টাকাটা আপনি ড্রেস পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন. ওকে, সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন এখানে. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।